তো রিয়াদ ভাই, আপনার সাথে আমার কিছু খেলা নিয়ে কিছু প্রশ্ন আছে, আমি আপনাকে বলি। যে ধরেন, আমি জানি এটা কিভাবে, বাট আমাদের যত বড় বড় ভিক্টরি আছে, আমাদের যত বড় বড় ভিক্টরি আছে, সামহাও দি আদার ওয়ে আপনি ক্রিজে থাকেন। এই জিনিসটা কি আপনি লক্ষ্য করছেন কোনো সময়? মানে সামহাও আপনি ইংল্যান্ডের ভিক্টরি বলেন, আপনি অনেকগুলো ভিক্টরিতে আপনি ব্যাটিং এ থাকেন সব সময়, মানে আইদার আপনি উইনিং শট মারেন, না হলে আপনি নন স্ট্রাইকার থাকেন। মানে হ্যাভ ইউ, মানে আপনি এই জিনিসটা নিয়ে কোনদিন চিন্তা করছেন? না, আমি এত ই করি নাই, হয়তো বা এক দুইটা ম্যাচে হয়তো বা থাকতে পারে, বাট আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টাতে তো আমরা সবাই ভালো খেলছি, ম্যাচ জিতছি। কিন্তু হয়তো বা কয়েকটা ম্যাচে হয়তো বা, যেহেতু আমি মিডল অর্ডার, লেট মিডল অর্ডার ব্যাটিং করা লাগে, তো ওই সময় হয়তো বা আলহামদুলিল্লাহ কয়েকটা ম্যাচে আমার থাকার সৌভাগ্য হয়েছে আর কি। রিয়াদ ভাই, একটা জিনিস, আরেকটা জিনিস কি, আমাদের আমাদের দেশে যদি দেখেন ক্রিকেটারদের, ধরেন ওপেনার আপনি খুঁজে পেয়ে যাবেন বেশ কয়েকটা, মিডল অর্ডারও পেয়ে যাবেন, বাট আপনি যে জায়গায় ব্যাটিং করেন নাম্বার সিক্স এ, হ্যাঁ, অথবা বাংলাদেশ টিমে যে আপনি যে রোলটা, যে ধরেন আপনাকে যে স্লগ করতে হয়, ডিপেন্ড করে যে আপনি, দেখা গেলো আমরা খুব ভালো স্টার্ট করছি, আপনাকে যে প্রথম বল থেকে হয় মারতে হচ্ছে, আর না হলে আপনাকে যে ইনিংসটা বিল্ড করতে হচ্ছে, যেকোনো একটা আপনার কাজ করতে হয়, ফ্লোর সাথে খেলতে হয়। বাট আপনার কাছে মনে হয় না যে এই একটা জায়গায় বাংলাদেশে আমরা এখনো পিছিয়ে আছি একটু, যে আপনার যে রোলটা প্লে করেন আপনি, এরকম কিন্তু বাংলাদেশে খুব বেশি অপশন নাই, বাট এটার কারণটা কি হতে পারে, আপনি কি মনে করেন? ফার্স্ট অফ অল আমার মনে হয়, মানে নো উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট, তুই তো বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান, তোর তোর রেকর্ড, মানে সবগুলো রেকর্ড মাশাআল্লাহ তোর দখলে, আলহামদুলিল্লাহ এভাবে চলতে থাকুক, দোয়া করি তোর জন্য সবসময় মন থেকে। আর আমার খেলার, যেহেতু সবসময় লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার ব্যাটিং করছি, তো সবসময় এটা ফ্রম দ্য বিগিনিং এ মাথায় থাকতো যে আইদার সিচুয়েশন অনুযায়ী খেলা লাগবে, তো এটা ছাড়া তো আর অপশন নাই। কারণ যখন আমি ইনিশিয়ালি যখন 8 নম্বরে ব্যাটিং করতাম বা 7 নম্বরে ব্যাটিং করতাম, তখন তো সিচুয়েশন আরো ডিফিকাল্ট হতো। এখন হয়তো 5-6 ব্যাটিং করি, কিছুটা হইলেও হয়তো বা সময় পাই অ্যাডজাস্ট করার, কিন্তু ফ্রম দ্য বিগিনিং চিন্তা থাকতো যে সিচুয়েশন অনুযায়ী খেলার, যতটুক ওই অ্যাডাপ্টেবিলিটা এখনো আমার কাছে, অনেক সময় হয়তো আমি ডেলিভার করতে পারি না, বাট আই হ্যাভ টু ডু ইট কনসিস্টেন্টলি। না, ডেলিভার না। আর আরেকটা জিনিস ছিল রিয়াদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনি যে 7 নম্বর 8 নম্বরে যে ব্যাটিংটা রোল যেটা আপনি প্লে করেন, আমার প্রশ্নটা ছিল যে ধরেন এই জায়গায় কিন্তু আমরা বাংলাদেশে অনেক অপশনস পাই না, যদি আপনি যদি চিন্তা করেন, আপনি যদি 3 জন প্লেয়ারকে নাম বলতে পারেন যে এই কাজটা সে করতে পারবে, আমরা উই উইল স্ট্রাগল অনেস্টলি স্পিকিং, যেটা আমার কাছে মনে হয় যে যে এসএস লক করবে, আপনি তো টি-20তে আছেন, আপনি ক্যাপ্টেন, আপনি তো জানেন ইউ অলওয়েজ লুকিং ফর আ নাম্বার 6 নাম্বার 7 হু ক্যান কাম এন্ড হিট, রাইট। বাট আপনার কাছে কি মনে, বিকজ ইউ ডু দা জব সো ওয়েল, আপনি বাংলাদেশে যদি আমাকে ইজ দা বেস্ট টি-20 ব্যাটসম্যান আপনি জায়গায় ব্যাটিং করেন, এই জায়গায় ডেভেলপ করার জন্য, এই জায়গায় ডেভেলপ করার জন্য আপনার কাছে কি মনে হয় যে কি করা উচিত প্লেয়ারদের, স্পেশালি দা ইয়াং ওয়ানস? স্পেশালি আমার মনে হয়, প্রথমে আমি একটা জিনিস বলতে চাই, আমার মনে হয় সাব্বির ওয়াজ আ গুড পটেনশিয়াল নাম্বার 6 টু নাম্বার 7 ব্যাটসম্যান, নাওয়াডেজ সাইফউদ্দিন ইজ দেয়ার, সাইফউদ্দিন ক্যান হিট বিগ বিগ লং বলস, তো আফিফ ইজ আ ভেরি গুড অপশন অ্যাজ ওয়েল, মোসাদিক ইজ দেয়ার, আমার কাছে মনে হয় 3-4 জন ভালো এরকম যারা ফিনিশিং করার অ্যাবিলিটি আছে তাদের, এরকম তার মধ্যেই কয়েকজন আছে। আর আমার, তুই যদি আমার লাস্ট 3-4 বছরের টি-20 ব্যাটিং এর ই বলিস, আমার মনে আছে হাতুর সাথে আমরা একটা ক্যাম্প করছিলাম খুলনায়, প্রবাবলি জাস্ট বিফোর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ মনে হয়, তো তখন 2016-এ, তো তখন ওর সাথে আমার পার্সোনালি অনেক কিছু কাজ করা হয়, তো ওই কাজটা আমার অনেক হেল্প করে মেন্টালি, এবং আমার স্কিল হিটিং এর, মানে আমি কিভাবে মারতে পারবো বা কিভাবে রানটা করতে পারবো ওই সময়টা, কারণ এর আগে হয়তো বা আমি 1-2 বল হইলেও সময় নিতাম, বাট এখন আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্ট এনাফ থাকি যে ফার্স্ট বল থেকে আমি মারতে পারবো, ওই ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমি পার্সোনালি মনে করি। তো আমার মনে হয় যে ক্লিয়ার মাইন্ড থাকাটা ইম্পর্টেন্ট যারা এই জায়গায় ব্যাটিং করে, খুবই মানে আনসেলফিশলি খেলতে হবে, কোনো টিমের কথা চিন্তা করেই খেলা লাগবে, অনেক সময় নিজের উইকেটও স্যাক্রিফাইস করা লাগতে পারে ফর দ্য সেক অফ দ্য টিম,
তো এরকম মেন্টালিটি নিয়ে খেলাই ইম্পর্টেন্ট আমার মনে হয়, ক্লিয়ার মাইন্ডে খেলাই অনেকে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওই ফ্রিডম নিয়ে না খেললে চান্স কম। আরেকটা আরেকটা জিনিস হলো নিদাস ট্রফি, রিয়াদ ভাই আপনার আন্ডারে আমরা নিদাস ট্রফি খেলছি, প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট টুর্নামেন্ট আমি খেলা, আমি যতদিন ন্যাশনাল টিমে খেলতেছি সেম হিয়ার সেম হিয়ার, মানে কয়েকটা টুর্নামেন্টের মধ্যে ওটা আমি সবচেয়ে বেশি এনজয় করছি নিদাস ট্রফিটা। ওটা একটা একটা জিনিস আছে, হয়তো বা অনেকে এটা জানে না, আমি বলি আমরা নিদাস ট্রফি খেলার আগে ট্রাইনেশন ফাইনাল হারছিলাম শ্রীলঙ্কার সাথে, যখন হাতু মাত্র শ্রীলঙ্কায় পৌঁছলো, তো পরের দিন সকালে ব্রেকফাস্টে ওর সাথে আমার দেখা হইলো। তো ওকে তো আপনি চিনেন, একটা মুচকি হাসি দেয় তো জাগে, তা আমি হাতুকে যাই বলছি হাতু এত হাসিও না, আমি আমরা তোমাদের দেশে এসে তোমাদেরকে হারাবো, ঠিক আছে? তো এই কথাটা আমি ওকে বলছিলাম, হ্যাঁ তুমি বলছিলে। তখন আমরা নিদাস ট্রফিতে আমরা গেলাম, যাওয়ার পর তো মাশাআল্লাহ উই আর অ্যান অ্যামেজিং অ্যামেজিং টুর্নামেন্ট। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাই, রিয়াদ ভাই, যে ধরেন যে ম্যাচটা আমরা শ্রীলঙ্কার সাথে জিতে ফাইনালে উঠলাম, হ্যাঁ ওটা আপনি তো জানেন ওই ছয় মারার আগে মাঠে কি হচ্ছিল, ধরেন মাঠের বাইরের থেকে বলতেছে চলে আসো, মাঠে গন্ডগোল, আম্পায়ার একবার নো বল ডেকে আবার ডাকলো না, হ্যাঁ আমরা তো সবাই ব্যস্ত ছিলাম এই ঝগড়াঝাটির উপর, হ্যাঁ। বাট আপনার আপনার মাইন্ডসেট অথবা আপনি ওই সময় কি মনে করছিলেন, বিকজ আই মানে আমরা তো খেলার মধ্যে ছিলাম না অনেস্টলি, বিকজ উই ওয়্যার সো অ্যাংরি, বিকজ আমরা তো ক্লিয়ারলি দেখছি যে আম্পায়ারটা নো বল ডাকছিল, আবার নো বল ডেকে সরে ফেলছে, এন্ড দ্যাটস ওয়াই ক্যাপ্টেন ও রাগ করছে, ও বলছে এই জিনিসটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং টা ক্রিয়েট শুরু হয় আর কি। হ্যাঁ বাট মাই কোশ্চেন ইজ যে আপনি ওই সময় হোয়াট was you thinking, মানে আপনার মাথায় কি চলতেছিল ওই সময়? তার আগে আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় এটা হয়তো অনেকে জানে না, মনে আছে ওই আমার রুমে আমরা একটা সবাই মিলে একটা we had a chat, আমার মনে হয় ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ তার আগে আমরা হোম সিরিজে শ্রীলঙ্কার সাথে হারলাম, আমরা ওই ট্রাইনেশনের ফাইনালটা হারলাম, তো আমার মনে হয় সবার ভিতরে ওই ইগারনেসটা ছিল, আমার মনে হয় ওই মিটিং এ সবাই কম বেশি কথা বলছে, সবার ভিতরের কথাগুলো আমরা জানতে পারছি, এবং মানে একটা অ্যাকচুয়াল টিম ওয়ার্ক স্টার্টেড টু গ্রো। আর ওই ম্যাচটা যখন তুই একটা জিনিস খেয়াল করবি, ওই টুর্নামেন্টের মাশাআল্লাহ আমরা কিন্তু সবগুলা ম্যাচ খুব ভালো গেছে, যেমন ফার্স্ট ম্যাচে মুশি আমরা মানে ফার্স্ট টাইম এভার 215 চেস করে আমরা জিতলাম, মুশি প্লেড এ ব্রিলিয়েন্ট নক, তুইও মাশাআল্লাহ রান করলি, এভরিবডি চিপড ইন। আর নিদাসের ওই ম্যাচটার সময় যখন সাকিব তো এদিক দিয়ে ডাকতেছে যে রিয়াদ ভাই আয়সা পড়েন আয়সা পড়েন, কি বলতেছো, আমি তো এখন মানে বুঝতেছি না যে আমি কি করব। তো তখন আমি আমি কিন্তু এই জন্য আর কিছু দূর পর্যন্ত গ্লাভস টাফ রেখে আমি চলে আসছিলাম সামনে, যে মানে কি হচ্ছে কি করব না করব, পরে তো ইট অল সেটেলড, বাট আলহামদুলিল্লাহ যে ওই ম্যাচটা আমরা জিততে পারছি এবং কারণ যখন ও ওয়াইড ইয়র্কার করছে করছে, তো যেই ওয়াইড ইয়র্কারটাতে তোর এক্সট্রাকার উপর দিয়ে চারটা হলো, ওইটা যদি আমি ছেড়েও দিতাম বিশাল ওয়াইড হইতো, মনে হয় ইভেন টেস্টে ওয়াইড হইতো, তো ওইটা আলহামদুলিল্লাহ ওটা তো চার হয়ে গেল। দেন আমার তখন মাথায় আসছে যে ও এখন আর আমাকে ওয়াইড ইয়র্কার করবে না, প্রবাবলি করবে না, ও স্টাম্প ইয়র্কারে যাবে প্রবাবলি, তো এটা হয়ে গেছে আর কি। না না ভাই, মানে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং নক্স আপনার আমার দেখার মতো। কি বলে তোর তোর সবচেয়ে ফেভারিট ইনিং কোনটা? আমার থ্রু আউট ইওর এন্টায়ার ক্যারিয়ার তোর সবচেয়ে ফেভারিট, আমি ইট ক্যান বি আ স্মল ওয়ান, ইট ক্যান বি আ 200, ইট ক্যান বি আ 100, ইউ মেড সো মেনি অফ হান্ড্রেডস, ইট ক্যান বি আ, আমার কাছে রিয়াদ ভাই যেটা খেলে আমি সবচেয়ে বেশি এনজয় করছি, একটা আছে না যে মনের মতো ইনিংস খেলে মানুষ মনের মতো, হ্যাঁ আমার আমার সবচেয়ে বেশি আমি এনজয় করছি হলো আমি ইংল্যান্ডের সাথে 125 করছিলাম মিরপুরে ওডিআই তে, একটা আমি রাখি
আমি যেটা আরেকটা জিনিস বলছিলাম রিয়াদ ভাই, আমি সবসময় আপনাকে বলি, বাট এটা আমার কাছে মনে হয় সবাই শুনলো একটু ভালো, বাট আমাদের দেশে উই অনলি ভ্যালিউ 80s, 100s, 70s, whatever. বাট আপনার ক্ষেত্রে আপনি মাঝে মাঝে খুব আনলাকি হন আমার হিসাবে, বিকজ আপনি যে 30, 35, 25 এর যে ইনিংস গুলা খেলেন এটা হয়তো বা অত অ্যাপ্রিসিয়েট হয় না, হ্যাঁ, বাট উই অ্যাজ এ টিম ম্যান, আমরা যে আপনার টিম মেটস যারা, আমরা রিয়েলাইজ করি যে আপনার এই 25 রান 30 রানের ইনিংস গুলা কত ভ্যালিউ। ইট ইজ অ্যাকচুয়ালি এটার ভ্যালিউ কিন্তু 70-80 যারা করে তাদের চেয়েও বেশি কিছু কিছু ক্ষেত্রে। আনফর্চুনেটলি ধরেন আই ডিডন্ট হ্যাড আ ভেরি গুড ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, 2019 ওয়ার্ল্ড কাপ আমার খুব একটা বেশি ভালো জানি, বাট আমি যখন স্টিল ইউ মেড a good amount of runs, still you made a good amount of runs, probably your expectation aro beshi chilo, but karon shobai tor kache expectation beshi karone hoye chilo. Riyad bhai amar kache khub obak lage jokhon manush apnar byapare bole, onek manush ke ami dekhchi othoba onek newspaper e majhe majhe dekhchi je you didn't had a great world cup, amar hisabe you had a fantastic world cup, not I won't say fantastic but I'll say you had a good world cup. Amar you averaged close to 44 or something, ha, আমার এখনো মনে আছে দ্যাট ইনিংস ইউ প্লেড এগেইনস্ট সাউথ আফ্রিকা, ওটাও 30-35 রানের ইনিংস ছিল না, সামথিং মোর, ওটা 46 ছিল, 46 রানের ইনিংস ছিল, দ্যাট ওয়াজ লাইক ওটা ডিসাইড করছে যে আমরা 230-40 করব না 280-90 করব। সো মানে আমি আপনাকে এটা বলতে চাই যে আমরা টিমমেটস যারা আছি সবাই মানে উই ভ্যালিউ ইওর দিস 30s 40s আর unselfishness je thake apnar moddhe je you go there and straight away apne tempo sathe khelen mane mane we are very happy and amra we are very proud of you the way you play, so eta amader taraf theke apnake ekta message chilo na, thank you very much, thank you, I really appreciate it. তো রিয়াদ ভাই আরেকটা মজার ঘটনা শুনলাম যে, আচ্ছা চল এখন খেলার কথা বাদ দে, একটু একটু অন্য আলাপ করি, চল আচ্ছা বল আপনার লাইফে আপনি সবচেয়ে জোরে কখন দৌড়াইছেন, কোন ইনসিডেন্ট হতে পারে, ধরেন মানে সবচেয়ে জোরে দৌড়াইছেন মানে এর চেয়ে জোরে আর আপনি কোনদিন দৌড়ান নাই, মানে এত জোরে দৌড়াইছেন যে হোসেন বোল্টও প্রবলেমে পড়ে যেতে পারতো, এরকম কোন কাহিনী মনে আছে? জোরে দৌড়াইছে, সবচেয়ে জোরে দৌড়াইছে, সবচেয়ে জোরে কবে দৌড়াইলাম আল্লাহ জানে, এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমি মনে করি বল2002-2003 সালে তখন রিয়াদ ভাই ন্যাশনাল টিমে খেলতো না, এটা হলো ওই যে জার্নালিস্টরা বলেন না সোর্সের মাধ্যমে, এটা এটা হলো আমার সোর্সের মাধ্যমে আসছে। ফুচকা অর্ডার করছেন, ফুচকা আপনারা চিন্তা করছেন কত টাকা হবে, 100-150-200 টাকা হবে, বাট ফুচকার দাম বলেছিল 550 টাকা, তো ইভেন্টুয়ালি আপনাদের কাছে ওই টাকাটা ছিল না, আর আপনারা বলে দুইজন আপনাদের লাইফের সবচেয়ে জোরে দৌড় দিয়ে পালিয়ে বের হয়ে গেছেন, একটা ছোট বাচ্চা মনে আপনার ক্যাপ চুরি করে পালাইছিল ইংল্যান্ডে, তার পিছনে খুব জোরে দৌড়েছিলেন আপনি, কি চুরি করে, ক্যাপ আপনার মাথার ক্যাপ, আমার মাথার ক্যাপ, না 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 এরকম কিছু তো না ভাই, আমাকে এমনই একজন বলছে তার মিথ্যা কথা বলা কথা না, এই যেই ব্যক্তিটা আমাকে বলছে, যে ব্যক্তিটা আমাকে মেলার কথাটা বলছে, সে আপনার মেলার কথা, এটা 100% না, মেলার কথা তো নাই, এটা কোনো চান্সই না, আমি ওর লাইফে একবারই মানে বাণিজ্য মেলে গেছিলাম, সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে, তো ফ্যামিলির সাথে গেলে তো এটা ওর চান্স খুবই কম, 2002-2003 সালের দিকে একটা ক্রিকেটার ছিল, সে ক্রিকেট খেলে এখনো, তাহলে আমার সোর্স ভুল,